দর্শক শুনছিলেন মার্কিন্টাল ব্যাংক সংবাদ শিরোনাম এবার বিস্তারিত শহীদ আবু সাইদকে অন্যায় প্রতিবাদে প্রতীক মন্তব্য করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেছেন নতুন প্রজন্মের রক্তদান বৃথা যাবে না রংপুরে শহীদ আবু সাইদের বাড়িতে গিয়ে এসব কথা বলেন ড ইউনুস রংপুর থেকে বিপুল দেব রায় রিপোর্ট জানাচ্ছেন সাকিবুর রহমান ক্যামেরায় ছিলেন শফিকুল আলম যার রক্তের বিনিময়ে নতুন করে পথ চলা লাল বাংলাদেশের যার প্রসারিত বুক কোটি বাঙালিকে সাহস দেখিয়েছিল সব অন্যায় অনাত চোখে রুখে দেয়ার তিনি শহীদ শিক্ষার্থী আবু সাইদ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণের পর আলোচিত এই শহীদ ছাত্রের গ্রামের বাড়িতে এলেন ডক্টর মোহাম্মদ ইউনুস শ্রদ্ধায় স্মরণ করলেন শহীদ আবু সাঈদের নিঃস্বার্থ অবদানের কথা করলেন কবর জিয়ারত ও মোনাজাঁদ পরিবারের আর সব সদস্যদের খবর নেয়ার পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনুসবের কথা হবে আমিও ন্যায়ের জন্য লড়ব আমিও দেব সেই এই আবু সাইদ আবু সাইদ এখন ঘরে ঘরে প্রত্যেক ঘরে আবু সাইদ এবং বাংলাদেশের যত পরিবার আছে সব পরিবারের সন্তান এবং বাংলাদেশে এখানে জাতি ধর্ম নির্বিশেষে সবারই সন্তান শহীদ আবু সাইদের বাড়ি থেকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যান প্রধান উপদেষ্টা সেখানে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা করেন তিনি পরে শিক্ষার্থীদের উদ্দেশ্যে ডক্টর ইউনুস বলেন শুধু বাংলাদেশ না তরুণদের সাহসিকতায় পাল্টে যাবে পুরো বিশ্ব রূপ স্বপ্ন আমাদেরকে ঠিক করে দেবে ফ্রেমওয়ার্ক যে কোথায় যেতে হবে আমাদের। তখন আমি পড গোলো করব স্ট্র্যাটেজি বাড় করব কোথায় কোথায় যাব চাকরির পেছনে ছোট জিনিসের পেছনে গিয়ে মনটো ছোট হয়ে যায় বড় চিন্তার করা যায় না এই যে তুমি বলছ রংপুর শিল্পায়ন করতে হবে শিল্পায়ন তুমিই করবে না আপনি দুনিয়া আটকে করে দিয়ে যাবেন কিন্তু তুমি তোমার এরপর রংপুর মেডিকেল কলেজে আহত শিক্ষার্থীদের দেখতে যান নোবেল বিজয়ী এ অর্থনীতিবিদ জেলা সার্কিট হাউসে মত করেন আইন শৃঙ্খলা বাহিনী ও রংপুরে কর্মরত কর্মকর্তাদের সঙ্গে প্রত্যাশার বৈষম্যহীন বাংলাদেশ গড়তে আগামী প্রজন্ম অগ্রণী ভূমিকা রাখবে আশা জানিয়ে এজন্য সব ধরনের সহযোগিতার কথা জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শাকিবুর রহমান আর টিভি ঢাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান দুপুরে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি অন্যদিকে নতুন বিচারপতি হিসেবে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আশফাকুল ইসলামের নাম প্রস্তাব হলেও পরবর্তীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রতিবাদ জানিয়ে তার পরিবর্তে সৈয়দ রিফাত হোসেনকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগের দাবি জানায় এর আগে প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের সব বিচারপতিকে সন্ধ্যার মধ্যে পদত্যাগের আলটিমেটাম দেয় শিক্ষার্থীরা বর্তমান পরিস্থিতিতে বিচার কার্যক্রম বন্ধ থাকলেও শনিবার সকাল সাড়ে দশটায় অনলাইনে ফুল কোর্ট সভা ডেকেছিলেন প্রধান বিচারপতি সব বিচারপতিকে নিয়ে তিনি কু করার চেষ্টা করছেন এমন খবর ছড়িয়ে পড়লে হাইকোর্টে জড়ো হন শিক্ষার্থীরা প্রধান বিচারপতি সহ অন্যদের পদত্যাগের আলটিমেটাম দিয়ে সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা বলেন শহীদের রক্তে কেনা স্বাধীনতা বানচালের জন্য পরাজিত শক্তি চেষ্টা করছে এই নির্মম ঘাটি আমরা না ভাঙা পর্যন্ত এই সিন্ডিকেট আমরা না ভাঙা পর্যন্ত আমরা এখান থেকে যাচ্ছি না প্লব্ধিকে প্রশ্নবিদ্ধ করার জন্য আমরা বিভিন্ন সময় বিভিন্ন কু করার প্রচেষ্টাকে আমরা দেখেছি আমরা মিলিটারি কুকারের প্রচেষ্টা দেখেছি অ্যাডমিনিস্ট্রেটিভ কুকারের প্রচেষ্টা দেখেছি এবং আজকে আমরা দেখছি জুডিশিয়ারি কুকারের এক ধরনের পরিকল্পনা করা হচ্ছে আন্দোলনকারীদের বিক্ষোভের মধ্যে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন প্রধান বিচারপতি ওবাইদুল হাসান ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে আশফাকুল ইসলামের নাম প্রস্তাব হলেও পরবর্তীতে তার পরিবর্তে সৈয়দ রিফাত হোসেনকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগের দাবি জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ওনার পদত্যাগপত্র ইতিমধ্যে আইন মন্ত্রণালয়ে এসে পৌঁছেছে এটা উপযুক্ত জন্য আমরা কাল বিলম্ব না করে রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে আপনারা সবাই শান্ত থাকবেন দেশের সম্পদ নষ্ট দিব করবেন না এদিকে শিক্ষার্থীদের তোপের মুখে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পাঁচ বিচারপতিও রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেবেন বলে জানায় আইন মন্ত্রণালয় রফিকুল ইসলাম আর টিভি ঢাকা সদ্য পদত্যাগকারে প্রধান বিচারপতি শাস্তি ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তাদের নানা ষড়যন্ত্রের প্রতিবাদে নয়াপল্টনে বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি ও সহযোগী সংগঠনগুলো বিকেলে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ শুরু হয় যেখানে ঢাকা মহানগরী ছাড়াও কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখছেন বক্তব্যে নেতারা বলেন শেখ হাসিনা সরকার পদত্যাগ করলেও প্রশাসনের সব স্তরে তাদের কর্মকর্তারা রয়েছে এসব কর্মকর্তারাই নানাভাবে ষড়যন্ত্র করছে এসব ষড়যন্ত্র রুখে দিতে নেতাকর্মীদের আহ্বান জানান তারা ঢাকা কামাল পদত্যাগ করেছেন আজ শিক্ষা মন্ত্রণালয়ে পদত্যাগ পত্র জমা দেন তিনি এছাড়াও সাতটি হলে প্রভোস্ট পদত্যাগ পত্র জমা দিয়েছেন ড মাকসুদ কামাল গত বছরের চার নভেম্বর সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আক্তারুজ্জামানের স্থানে উপাচার্য হিসাবে নিয়োগ পান যে সাতটি হলের প্রভোস্ট পদত্যাগ করেছেন তারা হলেন মুক্তিযোদ্ধা জিয়াউর হল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজয় একাত্তর হল শহীদ সার্জেন জহিরুল হক হল বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল রোকেয়া হল এবং সামসুন নাহার হলের রাষ্ট্রীয় সব সেক্টরে সংস্কার করবে সরকার দুদক নির্বাচন কমিশন সহ সব সেক্টরের পরিবর্তনের কথা জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ বলেছেন অর্থ সম্পদের বৈষম্য দূর করার কথা তবে দুই উপদেষ্টাই আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করাকে প্রধান কাজ হিসেবে উল্লেখ করেছেন আলম জানাচ্ছেন এর বিস্তারিত আশিকুল শনিবার সাপ্তাহিক ছুটির দিন হলেও সচিবালয়ে আসেন আইন সংসদ ও বিচার বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সচিব ও ঊর্ধ্বধন কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে বৈঠক শেষে তিনি জানান ছাত্র জনতার আন্দোলনে হত্যাকাণ্ডে জড়িতদের বিচার করা হবে মিথ্যা মামলা প্রত্যাহারের কথাও জানান তিনি পুলিশ বিচার বিভাগ দুর্নীতি দমন কমিশন সহ বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে এমনকি পাবলিক বিশ্ববিদ্যালয়কে এগুলিকে জনগণকে নির্যাতনের ওয়েপন হিসাবে ইউজ করার চেষ্টা করা হয়েছে তো এই সংস্কারের আকাঙ্ক্ষা মানুষে আছে তো নির্বাচন কমিশনের ভূমিকা তো আপনারা জানেন তো এখানে যদি থরো আপনার ওভারহলিং না করা হয় তাহলে ভবিষ্যতে যে সরকার আসবে তারা তো এই প্রতিষ্ঠানগুলোকে আবার সেভাবে ব্যবহার করবে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদও আসেন সচিবালয়ে তিনি জানান অর্থনীতিকে সচল করতে কাজ করছে সরকার মূল্য স্ফীতির সমস্যা দ্রুত সমাধানের চেষ্টাও থাকবে তাদের ব্যবসা বাণিজ্য কয় যে অর্থনীতি মন্থর হয়েছে কিন্তু একবার থেমে না যায় যেন আপনি একটা গাড়ি একটা থেমে গেলে স্টার্ট করতে কিন্তু অনেক প্রচুর এনার্জি দরকার হয় অতএব এখানে রাখতে হবে এখন মোটামুটি আমরা মনে করছি অর্থনীতি যে মেজর চ্যালেঞ্জগুলো আছে আয়ের বৈষম্য সবচেয়ে বেশি সম্পদের বৈষম্য এইগুলো আমরা আমরা যেমনি পারি আমাদের আমাদের সময় অ্যাটলিস্ট আমরা স্টার্ট করব যে সমতা ভিত্তিক এবং অংশগ্রহণ ওই যে অংশগ্রহণমূলক যে পার্টিসিপেটের এই যে স্টেটমেন্টের ওই ইনক্লুসিভ ডেট আমি তো বিশ বছর ধরে ইনক্লুসিভ ডেট শুনতেছি ওই ওই ইনক্লুসিভ সত্যিকার অর্থে মানুষের কর্মসংস্থান মানুষ শিল্প মন্ত্রণালয়ে বৈঠক করেন উপদেষ্টা আদিল রহমান খান তিনি জানান শিল্প খাতে গ্যাস সংকট সমাধানকে অগ্রাধিকার দিচ্ছেন তিনি এত মানুষের রক্তের উপর দিয়ে আমরা দায়িত্বে এসেছি এখানে দুর্নীতির ব্যাপারে তো আমাদের কঠোর হওয়া ছাড়া আর কোনো উপায় নাই অত্যন্ত কঠোর অবস্থানে থেকে আমরা এই গণ আন্দোলনে ছাত্র জনতার যে ম্যান্ডেট এখানে আমাদের সাধ্যমতো চেষ্টা করব দুর্নীতি তো প্রশ্নই আসে না দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নতিকেই প্রথম অগ্রাধিকার হিসেবে দেখছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা আশিকুল আলম আর টিভি ঢাকা

হবে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনিষ্ট করার অবচেষ্টা তারা চালাচ্ছে যারা সংখ্যালঘু নিরীগোষ্ঠীর উপর হামলা চালাচ্ছে তাদের আইনের আওতা এনে কঠোর স্বাস্থ্য বিধানের জন্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ আমরা সংখ্যালঘু ভাইদেরকে আশ্বস্ত করতে চাই বর্তমান সরকার তাদের পাশে আছে এবং দেশের কোথাও যদি কোনো সংখ্যালঘুর বাড়ি ঘর সম্পত্তি অথবা বসানালয় আক্রান্ত হয় আমাদেরকে ইনফর্ম করলে আমাদের মন্ত্রণালয়কে ইনফর্ম করলে অথবা স্থানীয় ল এনফোর্সিং এজেন্সিস যারা আছে আইন প্রকারী সংস্থার কাছে ইনফর্ম করলে আমরা তাৎক্ষণিক সাহায্যের জন্য আমরা এগিয়ে যাব এদিকে দেশে বিভিন্ন শহরে আজও যানবাহনের শৃঙ্খলা রক্ষায় কাজ করছে শিক্ষার্থীরা বরিশালে সকাল থেকে যানবাহনের চলাচল নিয়ন্ত্রণ করছে তরুণ প্রজন্ম এ সময় দুটি বাসে তল্লাশি চালিয়ে একুশ কেজি গাজা সহ তিনজনকে আটক করে তারা চট্টগ্রামেও ট্রাফিকের দায়িত্ব পালন করছে বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা সড়কে যান চলাচলের সহায়তা করছে সিলেটের শিক্ষার্থীরাও জামালপুরে বিভিন্ন পয়েন্টে ট্রাফিক নিয়ন্ত্রণ ও রাস্তা পরিষ্কার করতে দেখা যায় তরুণদের ঢাকা আরিচা মহাসড়কে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন শিক্ষার্থীরা এ সময় তাদের মাঝে পানীয় শুকনো খাবার বিতরণ করেছেন সাভারের পঁচানব্বই ব্যাচ বন্ধু মহল এছাড়া নড়াইল টাঙ্গাইল ও বাগের হাটেও দেখা গেছে একই চিত্র নতুন সরকার নতুন আশা নতুন দিনের হাতছানি আলোকিত দেশ গড়ার স্বপ্নে গোটা জাতি শিশু থেকে বৃদ্ধ সবার একটাই চাওয়া দেশে শান্তি আসবে ছাত্রদের হাত ধরে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ আরও জানাচ্ছেন শাকিলা করিম রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ পয়েন্ট বিজয় সরণি দেখে মনে হতে পারে হয়তো কোনো ভিআইপি মুভমেন্ট আছে তবে বাস্তবতা ভিন্ন নতুন স্বাধীন দেশে সবাই ভিআইপি মানুষকে সেবা দিতে সকাল থেকেই প্রতিটা মোড়ে দাঁড়িয়ে যান অসংখ্য শিক্ষার্থী তাদের সহযোগিতা করছেন রেড ক্রিসেন্ট রোভার বিএনসিসি সেনাবাহিনী বিমান নৌ ফায়ার সার্ভিস আনসার সদস্যরা সবার মুখে একটাই বলি দেশটা আমাদের এই পুরে বৃষ্টিতে ভিজে এত কষ্ট তো শুধু আমাদের দেশটার জন্যই আমরা দেশের মানুষ হয়ে আমরা যদি দেশের জন্য কাজ না করি তাহলে কি অন্যরা তো আর করবে না সন্তানকে স্বেচ্ছাশ্রমে পাঠিয়ে ঘরে বসে নেই অভিভাবক আমার সন্তান পড়া টেবিল বাদ দিয়ে এখানে আছে যে দেশটাকে আগে রক্ষা করতে হবে তারা অনেক কষ্ট করেছে সড়ক মহাসড়কে চলছে রাষ্ট্র মেরামতের কাজ কর্মযজ্ঞ দেখে বোঝার উপায় নেই রোদ ঘাম বৃষ্টিতে কারো ওপর ক্লান্তি ভর করেছে আমাদের রাষ্ট্র আমরাই পরিষ্কার পরিচ্ছন্ন করব। আমাদের শাহাবাগ আমাদের যে জোনটা অত্যন্ত আমরা তো এতটুকু পাশে দাঁড়াইতে পারি যে কোনো কার্যক্রম নিয়ে তা আমরা সেই চিন্তার থেকে এখানে এসে কাজ করতেছি সড়ক নিরাপত্তার এমন সুদিনে ঢাকা উত্তরের প্রয়াত মেয়র আনিসুল হককে স্মরণ করেন নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান ইরিয়াস এই যে আনিস সাহেবের যে একটা প্ল্যান ছিল আপনার এক একটা রোডের মধ্যে এক এক কালারের গাড়ি থাকবে এবং সেইখানে আপনার গিয়া ওই ওই গাড়ি ছাড়া অন্য গাড়িগুলো চলতে পারবে না এবং এগুলো একটা সিস্টেমে চলবে সেই সিস্টেমটা চালু করার জন্য আমি বলবো যে তারা যেন এই এই কাজটা যেন করে অতীতের তিক্ততা থেকে বেরিয়ে এসে সড়ক ব্যবস্থাপনায় ট্রাফিক পুলিশকে দ্রুত কাজে ফেরার আহ্বান জানান স্বেচ্ছাসেবকরা শাকিলা করিম আর টিভি ঢাকা সদ্য দায়িত্ব নেওয়া অন্তর্বর্তীকালীন সরকারের চ্যালেঞ্জ অনেক তবে তা মোকাবেলায় সুযোগও রয়েছে শুরুতেই আইন শৃঙ্খলা পুনরুদ্ধারে কাজ করতে হবে বলে মত বিশিষ্ট জনদের। টিআইবি নির্বাহী পরিচালক জামান বলেন দেশে সংখ্যালঘুদের টার্গেট করে যে সহিংসতা হচ্ছে তা ছাত্র আন্দোলনের দাবির সাথে সাংঘর্ষিক তবে অর্থনীতি অবস্থা দূর করতে সব খাতে শৃঙ্খলা ফেরানোর তাগিদ অর্থনীতিবিদ জাহিদ হাসানের সাদিয়া কানেজের রিপোর্টে থাকছে বিস্তারিত ছাত্র জনতার কঠোর আন্দোলনের মুখে শেখ হাসিনার সরকার পতনের পর থেকে মানুষের পঞ্জীভূত ক্ষোভের বহিপ্রকাশ দেখেছে সারা বিশ্ব গণভবন থেকে শুরু করে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মালামাল লুটপাট বিভিন্ন স্থানে হত্যা থানায় আগুন গুরুত্বপূর্ণ স্থাপনা সহ ঘরবাড়িতে ভাঙচুর আর সহিংসতা চালিয়ে আসছে দুর্বৃত্তরা এমন পরিস্থিতিতে শান্তিতে নোবেল জয়ী ড ইউনুসকে প্রধান উপদেষ্টা করে গেল বৃহস্পতিবার শপথ নিলেন সতেরো সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার এই ক্রান্তি লগ্নে সরকারের কাছে মানুষের প্রত্যাশা অনেক বিশিষ্ট বিশিষ্টজনরা মনে করছেন রাষ্ট্র কাঠামোকে ঢেলে সাজানোর সুযোগ তৈরি হয়েছে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন শুরুতেই সরকারকে আইন শৃঙ্খলা ফেরাতে কঠোর হতে হবে সংখ্যালঘু সম্প্রদায়কে টার্গেট করে যদি সহিংসতা হয় তাহলে সেটা আমরা মনে করি যে শিক্ষার্থীদের আন্দোলন এবং জনতার যে দাবি তার সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক এটা প্রথম দায়িত্ব হবে

সরকারের নেই বরং জনগণের অধিকার বাস্তবায়িত হবে সে বৈষম্যমূলকভাবে সমাজ প্রতিষ্ঠিত হবে এবং আমাদের যে মুক্তিযুদ্ধের চেতনা সে তার সাথে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণভাবে শিক্ষার্থীদের নতুন প্রজন্মের প্রত্যাশা এবং দাবি পূরণ হবে সেটি নিশ্চিত করার মতো পরিবেশ সৃষ্টি করতে হবে এদিকে অর্থনীতিবিদ জাহিদ হাসানের মতে শুরুতেই ব্যাংক বিমা সহ সব খাতের চলমান প্রাতিষ্ঠানিক অস্থিরতা দূর করতে হবে এক নম্বর প্রায়োরিটি এখন আইন শৃঙ্খলা পরিস্থিতিটাকে একটা নিয়ন্ত্রণ মধ্যে নিয়ে আসা যাতে সাধারণ মানুষ যে নিরাপত্তাহীনতার ভুগছে সেটা যেন কেটে যায় শৃঙ্খলা শুধু যে আপনার আইন শৃঙ্খলা বা আইনের বিশৃঙ্খলা ঘটছে তা না শৃঙ্খলা কিন্তু প্রতিষ্ঠানগুলোতে দেখা যাচ্ছে যেই বিশৃঙ্খলা আমরা এই আইন শৃঙ্খলা দেখতে এবং প্রাতিষ্ঠানিক খাতে যেগুলি দেখতে পাচ্ছে এগুলোকে আপনার একটা ডিসিপ্লিনের মধ্যে নিয়ে আসতে হবে মূল্যস্ফীতি কমানো রিজার্ভ বৃদ্ধি সহ আর্থিক খাতের অচলাবস্থা দূর করতে পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানান তিনি আর্থিক খাতের দুর্দশা এটাও অনেক দিন ধরেই চলছে এই দুর্দশাকে কাটানোর জন্য কিছু ঘোষিত কর্মসূচিও আছে ওই ঘোষিত কর্মসূচিগুলো আলোর মুখ দেখেনি সেগুলো যেগুলো গ্রহণযোগ্য কর্মসূচি সেগুলোকে দ্রুত বাস্তবায়ন করে বিশ্বব্যাপী গ্রহণযোগ্য ডক্টর ইউনুসের হাত ধরে এদেশ আবারও ঘুরে দাঁড়াবে সেই প্রত্যাশা সবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদের প্রধান উপদেষ্টা পদে সাদিয়া কানিজ আর টিভি ঢাকা একটি কুচক্রী মহল বিএনপির নাম ভাঙিয়ে সন্ত্রাস ও অপকর্মের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সাইফুল আলম নীরব সকালে রাজধানীর মহাখালীতে জাতীয় বক্ষব্যাধি হাসপাতাল ও শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির পরিদর্শন শেষে এমন মন্তব্য করেন তিনি বলেন পরিস্থিতিকে ঘোলাটে করতে যারাই লুটপাট ডাকাতি করছে তাদের শক্ত হাতে প্রতিরোধ করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিনপি নেতা তাবিদ আওয়াল বলেন হিন্দু সম্প্রদায়ের মানুষের উপর হামলা ও নির্যাতনকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে আগামীতে যে একটা জাতীয় তদন্ত হতে যাচ্ছে সকল গুলি বিদ্যুতের বিরুদ্ধে যারা খুন হয়েছে এবং যারা আহত হয়েছেন সকলদের মেডিকেল রিপোর্ট উইথ এভিডেন্স সকলদের আহতের এভিডেন্স যেন প্রপারলি এন্ড কর্পোরেশন করা হয় ইনভেস্টিগেশন কমিটির সাথে সেখানে যেন কোনো ত্রুটি আমরা না দেখি সেটা রিকোয়েস্ট এবং সতর্ক আমরা করে দিয়েছি আমরা এই হসপিটালের আন্ডারে ওনারা অনেক মন্দির এবং মাইনরিটি দেখে ওনার চিকিৎসা করে না ওনাদের রিলিজিয়াস স্টাইটে ওরা প্রোটেকশন দেয় সেটা আমরা পরিদর্শন করেছি এবার গণধর্ষণের শিকার দুই নারীকে উদ্ধার করলো বৈষম্য বিরোধী ছাত্ররা ঢাকার কেরানীগঞ্জ থেকে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ধর্ষণের সহযোগী হিসেবে অভিযুক্ত ধর্ষকের মাকে আটক করে সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছে ছাত্র জনতা কেরানীগঞ্জ প্রতিনিধি রাজু আহমেদের সহায়তায় অরণ্য গুফরের রিপোর্ট ওভারটাইম শেষে বুধবার রাত নটার দিকে বাসায় ফিরছিলেন দুই গার্মেন্টস কন্যা পথে কেরানীগঞ্জের তেঘরিয়া মুজাহিদনগর থেকে তাদের অপহরণ করে স্থানীয় প্রভাবশালী যুবক শিপন ছয় জন মিলে তাদের ওপর চালায় পাশবিক নির্যাতন এক নারী পালাতে সক্ষম হয়ে জানায় কদমতলি সড়কে থাকা ছাত্রদের রাতব্যাপী অভিযানের পর ভোরে বাকিজনকে উদ্ধার করে ছাত্ররা

প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়ার কথা জানিয়েছেন এই চিকিৎসক অনেকগুলা প্রসিডিউরের মাধ্যমে এটা আমরা কনফার্ম করি তো এটা আমাদের চলছে আমরা আসার পরে ওনাদেরকে রিসিভ করেছি এবং প্রাথমিকভাবে ওনারা খুবই টমাটাইজ আমরা ওনাদেরকে সেই অনুযায়ী ড্রাগ দিচ্ছি অভিযুক্ত ধর্ষক শিপনের বাড়ি থেকে বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করেছে ছাত্র জনতা এ সময় জনতার রোশানলে পড়ে তার বাড়ি বাড়ি ঘেরাও করে শিপন সহ ছয় জনকে আটকের চেষ্টা করলেও গেট আটকে পালাতে সহায়তা করায় তার মাকে আটক করে ছাত্ররা বেশ পরে সেনা বাহিনী পৌঁছে ঘটনাস্থলে স্থলে। একটা পিস্তল লুট করা অবস্থায় রাউন্ড সহ এবং দেশীয় বিভিন্ন অস্ত্র তারা সংগ্রহ করে উদ্ধার করে। তার পরিপ্রেক্ষিতে অভিজুরকের পরিপ্রেক্ষিতে আমরা এসে ঘটনাস্থলে তার সত্যতার প্রমাণ পাই। দেশ সংস্কারের এই সময়ে ঘোলা পানিতে মাছ শিকারকারীদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকার পরামর্শ ছাত্র ও সেনাদের। অরুণ ঘোষুর ঢাকা। তিন দিন বন্ধ থাকার পর দেশের বিভিন্ন থানায় সীমিত পরিসরে কার্যক্রম শুরু হয়েছে পুলিশ সদর দপ্তর বলছে ছশো উনচল্লিশ থানার মধ্যে তিনশো একষট্টিটি থানায় পুলিশের কার্যক্রম শুরু করা হয়েছে এতে স্বাভাবিক হতে শুরু করেছে আইনশৃঙ্খলা পরিস্থিতি চট্টগ্রাম রাজশাহী রংপুর খুলনা ময়মনসিংহ বরিশোল সহ জেলা শহরের থানায় থানায় পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও কাজ করছে প্রতিনিধিদের তথ্য ছবিতে ইমরুল রিপোর্ট তিন দিন বন্ধ থাকার পর সীমিত পরিসরে চালু হয়েছে দেশের বিভিন্ন থানার কার্যক্রম। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপির আওতাধীন চন্দ্রগাঁও বাইজিত বোস্তামি ও খুলসিসহ এগারোটি থানার কাজ শুরু হয়েছে সেনাবাহিনীর সহায়তায় লক্ষ্মীপুরের সদর থানায় যোগ দিয়েছে পুলিশ তবে এখনও পুরিয়ে দেয়া রামগঞ্জ থানায় যোগ দেয়নি কেউ

ছয় দিন পর চালু হয়েছে সিরাজগঞ্জের এনায়তপুর থানার পুলিশি কার্যক্রম কাজে ফিরেছেন গাজীপুর ও সলং থানার সদস্যরাও সহকর্মীদের সাহস জোগাতে থানা পরিদর্শন করেন পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক সোয়াইব রেজা আলম থানার আসবেন নওগাঁ সদর মডেল থানায় পুলিশের উপস্থিতি থাকলেও কার্যক্রম শুরু হয়নি সিভিল পোশাকে কিছু সদস্য থানায় আসলেও দায়িত্ব গ্রহণ করেননি দিনাজপুরে সহ তেরোটি থানার কার্যক্রম চলছে কোতোয়ালি দক্ষিণ সুরমা এয়ারপোর্টসহ সিলেট মেট্রোপলিটন পুলিশের ছয় থানায় সেনাবাহিনীর তত্ত্বাবধানে কার্যক্রম চলছে স্বাভাবিক হতে শুরু করেছে মেহেরপুর জেলা পুলিশের কার্যক্রম শুক্রবার রাত থেকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ টহল চলছে জেলা জুড়ে এতে মানুষের মাঝে স্বস্তি ফিরেছে কাজে ফিরেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের সদস্যরা সীমিত পরিসরে চালু হয়েছে পিরোজপুরের সাত থানা কার্যক্রম ইমরুল কায়েস আর বিরোধী ছাত্র আন্দোলনে আহত জনকে চিকিৎসা দিয়েছে সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচ তাদের মধ্যে চল্লিশ জন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং বাকি চৌত্রিশ জন পেশামরিক রোগী সতেরো জনের জটিল অপারেশন হলেও এখন পর্যন্ত কারো মৃত্যুবরণ হয়নি বর্তমানে ভর্তি আছেন 40 জন এখনো আশঙ্কাজনক অবস্থায় থাকা দুজনের মধ্যে একজন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র একরামুল হক সাজিদ বিকেলে এক সংবাদ সম্মেলনে হাসপাতালটির কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মুনির এসব তথ্য জানান তিনি আরও জানান দেশের বিভিন্ন সরকারি এবং বেসরকারি হাসপাতাল থেকে ঢাকা সিএমএইচ এ রেফার্ড কৃতদের চিকিৎসা দেওয়া হচ্ছে আমরা সতেরো জন জটিল রুগীর থেকে জটিল অস্ত্রোপচার করেছি যেগুলো সবই জীবন রক্ষাকারী ছিল এবং বর্তমানে ওই চুয়াত্তর জনের ভিতরে চল্লিশ জন এখন আমাদের সিএমএসি চিকিৎসাধীন অবস্থায় রয়েছে এবং আপনারা জেনে আনন্দিত হবেন যে এখন পর্যন্ত আমাদের হাসপাতালে ভর্তি আসার পরে একজনের মৃত্যু হয়নি দেশের যে কোনো ক্রান্তি লগ্নে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় দেশ ও জনগণের সেবা করে আসছে পাশে থেকেছে এবং ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ ছাত্র জনতার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদদের রুহের মাখফেরাত কামনায় দোয়া মাহফিল করল মহাখালী আমতলি এলাকাবাসী ও ব্যবসায়ীরা বিকেলে বাদ আসর মহাখালী আমতলি জামে মসজিদে তাদের রুহের মাগফেরাত কামনার পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয় মহল্লায় মহল্লায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টাকে রুখে দিতে এলাকাবাসীর সমন্বয়ে কমিটি করার গুরুত্ব তুলে ধরা হয় জানাবো ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ ব্রাজিলে একটি বিমান বিধ্বস্তের ঘটনায় একষট্টি আরোহী নিহত হয়েছে স্থানীয় সময় শুক্রবার দেশটির সাও পাওলো রাজ্যের একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয় বিমানটি এই ঘটনায় শোক প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট লুলা ডি সিলভা বিস্তারিত বিনিয়ামিনের রিপোর্টে ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় পারান রাজ্য থেকে সাও পাওলো শহরের প্রধান বিমানবন্দরে যাওয়ার পথে ভিন একটি আবাসিক এলাকায় বিমানটি বিধ্বস্ত হয় এতে বিমানে থাকা সাতান্ন জন যাত্রী এবং চারজন ক্রুর সবাই নিহত হন এছাড়া ক্ষতিগ্রস্ত হয় ঘটনাস্থলে থাকা ঘরবাড়ি ও স্থাপনা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি ভয়পাস এয়ারলাইন্সের পিএস ভিপিবি নাম্বারের এই ফ্লাইটটি স্থানীয় সময় এগারোটা ছাপ্পান্ন মিনিটে কাসকাবেল থেকে যাত্রা শুরু করে এর ঠিক দেড় ঘন্টা পরেই টাওয়ারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বিমানটির এদিকে এ দুর্ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের পরিবারের প্রতি শোক প্রকাশ করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভা এছাড়া তিন দিনের শোক ঘোষণা দিয়েছেন সাও পাওলো রাজ্যের গভর্নর তারসিজিও দি ফ্রেইতাস স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে বিধ্বস্ত এলাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি এছাড়া সংগ্রহ করা হয়েছে বিমানের ব্ল্যাক বক্স এদিকে বিমানটির প্রস্তুতকারক ফ্রেঞ্চ ইটালিয়ান প্রতিষ্ঠান এটি আর জানায় বিমানে কোনো সমস্যা ছিল না তবে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কর্তৃপক্ষকে পরিপূর্ণ সহায়তার আশ্বাস দেন তারা বিনিয়ামিন আর টিভি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে শুভেচ্ছা জানিয়েছে ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিল বাংলাদেশের নতুন সরকারের গৃহীত অর্থনৈতিক এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগী ভূমিকা পালনের আকাঙ্ক্ষা ব্যক্ত করে যুক্তরাষ্ট্রের চেম্বার অফ কমার্স পরিচালিত এই কাউন্সিল বাংলাদেশের অর্থনীতি এবং বাণিজ্য আরও বৃদ্ধি এবং গতিশীল করতে বিভিন্ন খাতে বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি দুই দেশের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করার কথাও জানায় তারা ফিলিস্তিনের গাজায় স্কুলে ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় নারী ও শিশু শতাধিক ব্যক্তি নিহত হয়েছেন আহত হয়েছেন আরো অনেকে ফিলিস্তিনের কর্মকর্তারা জানান গাজায় ওই বিদ্যালয়ে উদ্বাস্ত পরিবারগুলো সাময়িকভাবে আশ্রয় নিয়েছিল গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা বলেছে শনিবার ভোরে গাজা নগরীর দারাজ এলাকার আলতাবিন বিদ্যালয়ে ওই হামলা হয় হামলায় ইসরায়েলি বাহিনী দুই হাজার পাউন্ডের তিনটি বোমা ব্যবহার করেছে হামলার বিষয়ে ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি হামাসের সন্ত্রাসী ও কমান্ডাররা ওই বিদ্যালয়কে নিয়ন্ত্রণ কক্ষ হিসেবে ব্যবহার করছিলেন তারা যেখানে লুকিয়ে সেখানে লুকিয়ে থাকতেন সংবাদ দুটি চার দিন ও তিনটি একদিনের ম্যাচ খেলতে পাকিস্তান পৌঁছেছে বাংলাদেশ এ দল শনিবার ভোরে ইসলামাবাদে পা রাখে মুশফিক মুমিনুল্লাহ ছয় আগস্ট পাকিস্তান সফর করার কথা ছিল দলটির কিন্তু ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছালে সংকটে পড়ে দেশের সার্বিক পরিস্থিতি ফলে তিন দিন অপেক্ষা করে গতকাল পাকিস্তানের উদ্দেশ্যে দেশ ছাড়ে দলটি বিমানবন্দরে টাইগারদের ফুল দিয়ে বরণ করে পিসিবি নতুন সূচি অনুযায়ী তেরো আগস্ট মাঠে গড়াবে প্রথম চার দিনের ম্যাচ এর আগে দুদিন অনুশীলনে নিজেদের ঝালিয়ে নেবে লাল সবুজরা দশক সন্ধ্যা সংবাদ এ পর্যন্ত আর টিভি সব শেষ সংবাদ জানতে যে মোবাইল ফোন থেকে টু ফোর ওয়ান ফোর ওয়ান নম্বরে ডায়াল করুন রাতে সংবাদ পৌনে এগারোটায় দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সবাইকে